সাইফুদ্দিন কুড হ্যাভ ডান, তার শর্ট পিচ বলগুলো আমাদের ভালো লাগেনি, মাথার উপর দিয়ে গেছে কিছু কিছু শর্ট পিচ বল, পায়ের সামনে পড়েছে। মেহেদী হাসান মিরাজ ও সাইফুদ্দিনকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ায় বিসিবির গাড়ির উপর হামলা করলো ভক্ত সমর্থকরা। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সব জল্পনা ও নাটকের পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিশ্বকাপের দল ঘোষণা করলেন বিসিবি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছে, যে দলটি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে। কিন্তু প্রতিবারের মতোই কোনো না কোনো প্লেয়ারের সাথে নির্মম অবিচার করেন বিসিবির বস পাপন। এবারও তার ব্যতিক্রম নয়, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও সাইফুদ্দিনকে বাদ দিয়েই দল ঘোষণা করলেন বিসিবি বস নাজমুল হোসেন পাপন। মেহেদী ও সাইফুদ্দিনকে বাদ দেওয়ায় এই বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারছেন না তাদের ভক্ত সমর্থকরা। ভক্ত সমর্থকরা মনে করে অফর্মে থাকা লিটন দাস ও ইঞ্জুরিতে থাকা তাসকিন আহমেদ যদি খেলতে পারে তাহলে এরা কেন পারবে না। কিছুদিন আগেও জিম্বাবুয়ের বিপক্ষে অসাধারণ বোলিং করেছেন সাইফুদ্দিন, সেই হিসেবে বিশ্বকাপের স্কোয়াডে খেলার যোগ্য মনে করেন সাইফুদ্দিনকে। কেনই বা সাইফুদ্দিনকে একটি ম্যাচের জন্য নেওয়া হলো, আবার কেনই বা তাকে দল থেকে বাদ দেওয়া হলো? তাই তো বিসিবির ঘোষণা করা দল পছন্দ হয়নি ভক্ত সমর্থকদের, আর মূলত এই কারণে বিসিবির গাড়ির উপর হামলা চালায় ভক্ত সমর্থকরা। তো দর্শক, মিরাজ ও সাইফুদ্দিনকে বাদ দিয়ে দল ঘোষণা করলেন বিসিবি, এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।